শেষ অগ্রাহনে শীতের চাদরে ঢাকা বাংলাদেশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি ব্যতিক্রম কেবল মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কয়েক একর ভূমিটি যেখানে চিরসায়িত আছেন বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা ভোরে বিনম্র শ্রদ্ধায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এরপর দলের কেন্দ্রীয় ও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন হবে আজকের দিনের মূলমন্ত্র কথা বলেন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রসঙ্গেও সাম্প্রদায়িকতার বীর বাষ্প এখনো বিষ চড়াচ্ছে অপশক্তিকে প্রতিহত করা পরাজিত করা সম্পূর্ণভাবে সেটাই আজকে আমাদের অঙ্গিকা একটা জাতীয় দৈনিকে একজন দিকে শহীদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই দৈনিকের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিবে জামাত পত্রিকা সংগ্রাম সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত দেশ স্বাধীনে দীর্ঘ আটচল্লিশ বছরেও সম্পূর্ণ করা যায়নি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া এতগুলো বছর যে ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ তার হয়তো পরিত্রাণ নেই কিন্তু জাতির এই সূর্য সন্তানদের আদর্শ বাস্তবায়নে একাটা এখানে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষ এদিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে যান প্রধানমন্ত্রী সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী হিসেবেও মারুফ রেজা আর ঢাকা